ক্লাস 12-এর ভাই বোনেরা আমার কেমন আছো? আশা করি প্রত্যেকে তোমরা ভালো রয়েছো। তারপরে পুজোতেও সব ভাই ভালো ঘোরাফেরা করলা। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি। আমরা এর আগে পড়েছিলাম প্রাচীন অনুবর্তন, অর্থাৎ প্যাভলভের প্রাচীন অনুবর্তন। তারপরে পড়েছিলাম আমরা স্কিনারের সক্রিয় অনুবর্তন। এইগুলো আমরা পড়েছি, যারা আগের ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ 10 জনের মধ্যে 4 জন সাবস্ক্রাইব করে ভিডিও দেখছে এবং 6 জন না করে দেখছে, এটা অ্যানালাইসিসে দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের যদি হেল্প হয় তাহলে তোমরা এটা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে হচ্ছে প্রাচীন অনুবর্তন থিওরিটা কে দিয়েছে? আইভেন প্যাভলভ। কে দিয়েছে? আইভেন প্যাভলভ। আমরা প্যাভলভের প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি পড়েছি, যেটা কুকুর নিয়ে পরীক্ষা আছে, লালাখনের পরীক্ষা যেটা আছে সেটাই প্রাচীন অনুবর্তন। তাহলে যদি আমরা ষষ্ঠার দিকে দেখি, অর্থাৎ কে ডেভেলপ করেছে, তাহলে এই দিক থেকে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে এটা প্যাভলভ করেছে এবং এটা হচ্ছে কে, বিএফ স্কিনার। তারপরে গবেষণায় প্রাণী, অর্থাৎ কোন গবেষণায় বা কোন থিওরিতে কোন প্রাণী ব্যবহার হয়েছে। প্যাভলভের পরীক্ষাতে কুকুর ব্যবহার হয়েছে, এটা আমরা প্রত্যেকের থিওরিতে পড়েছি। আর স্কিনারের পরীক্ষাটাতেই পায়রা ব্যবহার হয়েছে এবং ইঁদুরও ব্যবহার হয়েছে। তাহলে আমরা ইঁদুরের যে পরীক্ষাটা, এই ইঁদুরের পরীক্ষাটা কিন্তু আমরা সেখানে দেখেছি। তাহলে স্কিনার পায়রা এবং ইঁদুর ব্যবহার করেছে, কিন্তু আমরা ইঁদুরের পরীক্ষাটা বিশেষভাবে জানি। তারপরে যে অনুবর্তনের ভিত্তি, অর্থাৎ প্রাচীন অনুবর্তনের ভিত্তি কি এবং সক্রিয় অনুবর্তনের ভিত্তি কি, এই ভিত্তিগত দিক থেকেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন প্রাচীন অনুবর্তন, অর্থাৎ প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন থিওরিটি রয়েছে, সেটি উদ্দীপক কেন্দ্রিক, অর্থাৎ স্টিমুলাস, বারবার ওখানে উদ্দীপকের কথা বলবে, স্টিমুলাসের কথা বলবে। আবার যদি আমরা দেখি স্কিনারের পরীক্ষাটা, তাহলে এখানে কিন্তু 8 টাইপের কথা বলা হয়েছে, অর্থাৎ রেসপন্স কেন্দ্রিক, এটা কি উদ্দীপক কেন্দ্রিক, আর এটা হচ্ছে প্রতিক্রিয়া কেন্দ্রিক, অর্থাৎ এটা হচ্ছে স্টিমুলাস কেন্দ্রিক আর এটা হচ্ছে রেসপন্স কেন্দ্রিক, এই জন্য এটা হচ্ছে এস টাইপ আর এটা হচ্ছে আর টাইপ। এখানে উদ্দীপককে বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর এখানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রেসপন্সকে। তারপরে শক্তিদায়ক সত্তা কি কি বলা হচ্ছে, যে শক্তিদায়ক উদ্দীপক পূর্বে উপস্থাপিত হবে, অর্থাৎ খাবার আগে উপস্থাপন করতে হবে ঘণ্টাধনের আগে, এই খাবারটাকে বলা হচ্ছে এখানে শক্তিদায়ক উদ্দীপক। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক পূর্বে উপস্থাপিত হয়, অর্থাৎ খাবারটাকে ঘণ্টাধনের আগে উপস্থাপন করতে হবে, যদি এরকম আমরা করি তবে কিন্তু তার লালাখরণ বিষয়টা ঘটবে। তাহলে এখানে খাবারের কথা বলা হয়েছে। তারপরে বলছে এক্ষেত্রে শক্তিদায়ক উদ্দীপক প্রতিক্রিয়া করার পর উপস্থিত হয়, অর্থাৎ আমরা যদি স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন দেখি, তাহলে এখানে কিন্তু আগে একজন ব্যক্তি বা একটা প্রাণী আগে আচরণ করে, তার উপর তার কিন্তু প্রতিক্রিয়াটা তার সামনে উপস্থিত হয়। যেমন আমরা যদি স্ক্রিনের থিওরিটা দেখি, তাহলে সেখানে আমরা দেখেছিলাম যে ইঁদুরটি কী করছিল, খাঁচার ভিতরে ছটফট করছিল বাইরে আসার জন্য। এবার বাইরে আসার পর সে কিন্তু খাবারটা খেলো, তাহলে এই যে খাবারটা পাওয়া সেটা হচ্ছে তৃপ্তিদায়ক একটা ফলাফল, কিন্তু তার আগে যদি সে ছটফট করছিল সেটা কিন্তু তার কাজ বা তার প্রতিক্রিয়া, বুঝা গেল? এই জন্য আমরা যদি প্যাভলভের পরীক্ষায় দেখি, তাহলে শক্তিদায়ক উদ্দীপককে আগে উপস্থাপন করতে হয়, অর্থাৎ তার আগে খাবার দিতে হবে, তারপরে ঘণ্টা দিতে হবে, তারপরে লালাখন ঘটবে। কিন্তু যদি আমরা স্কিনারের পরীক্ষায় দেখি, তাহলে আগে কিন্তু প্রতিক্রিয়া করে, অর্থাৎ আগে কিন্তু চেষ্টা করছে যে বাইরে কী করে বার হওয়া যাবে, তারপরে কিন্তু খাবার পাচ্ছে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। তারপরে আমরা যদি দেখি যে নার্ভাস সিস্টেমের দ্বারা এই যে প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়, তাহলে এখানে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কোনটা? প্যাভলভের যেটা পরীক্ষা রয়েছে প্রাচীন অনুবর্তন, সেটা হচ্ছে কি অটোনোমাস নার্ভাস সিস্টেমের দ্বারা পরিচালিত বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলি, অর্থাৎ এটা অটোমেটিক হয়ে থাকে, ঠিক আছে? আবার অন্যদিকে আমরা যদি স্ক্রিনের পরীক্ষাটা দেখি, তাহলে এখানে প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে বিশেষ একটি অংশ হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ককে আমরা বলতে পারি, তাহলে এটা বুদ্ধির মাধ্যমে কিন্তু আমরা পরিচালিত হই। আমরা এই যে কাজটা বা স্কিনারের যে অপারেন্ট কন্ডিশনিং, সেখানে কিন্তু আমাদের বুদ্ধি কাজ করে, ঠিক আছে? মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড আমাদের কাজ করে, কিন্তু সক্রিয় স্নায়ুতন্ত্র যেটা রয়েছে সেখানে কিন্তু অটোমেটিক রিফ্লেক্স অ্যাকশনগুলো আমাদের এখানে বিশেষ করে কাজ করে। তারপরে ইচ্ছাশক্তি, এই কৌশলটি প্রাণের ইচ্ছাধীন নয়, অর্থাৎ আমরা যদি প্রাচীন অনুবর্তন দেখি, তাহলে এখানে কিন্তু প্রাণের বা সেই কুকুরটির কিন্তু ইচ্ছা ছিল না, তাকে কিন্তু একটা কন্ডিশনিংয়ের মধ্যে, একটা শর্তের মধ্যে নিয়ে তার মধ্যে এই পরীক্ষাটা ঘটানো হয়েছে। উল্টো দিকে যদি আমরা স্কিনারে দেখি,
তাহলে এটা কিন্তু প্রাণীর ইচ্ছাধীন। যদি প্রাণীটা ইচ্ছা না করে, আমরা যদি ইচ্ছা করে পড়তে না বসি, অর্থাৎ যদি আমি একটা উদাহরণ দিই আমাদের স্কিনার বা অপারেন্ট কন্ডিশনিং এ, তাহলে এরকম আমি আজকে সক্রিয় হয়ে পড়তে বসেছি কারণ আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে বলেই আমি ইচ্ছাকৃতভাবে পড়তে বসেছি। এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, যে ফলাফলটা আমরা পরে পাবো তার আগে আমরা কাজটা করি। আজকে পড়তে বসেছি মানে কাজ করছি, ফলাফলটা পাবো যখন পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবো। তো এটা পুরোটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। বাট যদি আমরা প্রাচীন অনুবর্তন দেখি, তাহলে সেখানে কিন্তু ইচ্ছাধীন নয় বা ইচ্ছার উপর ডিপেন্ড করে না। যেমন তোমার পায়ে কাঁটা ফুটলে তুমি এটা মানে চিন্তা করবে না যে পাটা উপরে তুলবো কি তুলবো না। চোখে যদি লাইট পড়ে, তাহলে আমরা কিন্তু এটা ভাবি ভাবার আমার কাছে সময় নেই বা আমরা ভাবি না, বা আমাদের এইরকমই কন্ডিশনটা রয়েছে যে চোখে লাইট পড়লে আমরা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিই। তাহলে এখানে কিন্তু ইচ্ছার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে প্রাচীন অনুবর্তন ইচ্ছাধীন নয়, আর সব আমাদের অপারেন্ট কন্ডিশন বা সক্রিয় অনুবর্তন হচ্ছে কি ইচ্ছাধীন। তারপরে উদ্দীপকের উপস্থাপন, প্রাচীন অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক অনুবর্তিত উদ্দীপকের সঙ্গে যুক্ত থাকে। এখানে আমরা আগে বুঝে নেব কি বলা হচ্ছে। প্রাচীন অনুবর্তনে স্বাভাবিক উদ্দীপক মানে খাবার, অনুবর্তিত উদ্দীপক মানে ঘণ্টাধ্বনি। এটা খাবার, এটা ঘণ্টাধ্বনি। তাহলে বলছে এই দুটো বিষয় একসঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ আগে আগে কি করা হয়, ঘণ্টা দেওয়া হয়, তারপরে খাবার দেওয়া হয়, ঘণ্টা দেওয়া হয়, খাবার দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এই দুটো বিষয় একসঙ্গে যুক্ত থাকে। অপরদিকে অপার কন্ডিশনে কি বলছে, অপারেন্ট অনুবর্তনে প্রতিক্রিয়ার সঙ্গে শক্তিদায়ক উদ্দীপক যুক্ত থাকে। প্রতিক্রিয়ার সঙ্গে শক্তিদায়ক উদ্দীপক, অর্থাৎ আমরা যে কাজটা করব, সেই কাজটা করার পর আমরা একটা স্যাটিসফ্যাকশন পাবো বা আমরা একটা উদ্দীপক পাবো, যেটা আমাদের পরবর্তী কাজে আমাদেরকে ত্বরান্বিত করবে এবং পরবর্তী কাজে আমাদের মানসিকতা যোগাবে। যেমন আমরা পড়তে বসেছি এই জন্য ভালো রেজাল্ট হবে, তাহলে ভালো রেজাল্টটা হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক, এবং প্রতিক্রিয়াটা হচ্ছে কি যে আমি পড়তে বসেছি। তারপর আমরা যদি দেখি পরেরটা, বলছে মূল ভিত্তি কি প্রাচীন অনুবর্তনের, বলা হচ্ছে যে প্রাচীন অনুবর্তনের সময় নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। সময় সময় এখানে কিন্তু এটা ভালো করে মনে রাখতে হবে, সময়, অর্থাৎ আমরা ঘণ্টাধ্বনি দিব তার সঙ্গে সঙ্গে কিন্তু খাবার দিতে হবে। এরকম না যদি আমরা ঘণ্টাধ্বনি দিয়ে আধা ঘন্টা পর খাবার দিচ্ছি, তাহলে কিন্তু তার লালাখানের সঙ্গে ঘণ্টাধ্বনির সম্পর্কটা তৈরি হবে না। এই জন্য এখানে সময় নিয়ন্ত্রণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অপরদিকে সক্রিয় অনুবর্তনে কি বলছে, সক্রিয় অনুবর্তনে পেছনা ও পুরস্কারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। কি মোটিভেশন এবং রেওয়ার্ড, অর্থাৎ পেছনা এবং পুরস্কারের উপর বিশেষভাবে সক্রিয় অনুবর্তনে গুরুত্ব দেওয়া হয়। কেন, অর্থাৎ আমরা যদি মোটিভেট না হই তাহলে কিন্তু আমরা কাজ করব না, বা আমাদের সামনে যদি কোনো রকম পুরস্কার না থাকে তাহলে আমরা কিন্তু কাজ করব না। অর্থাৎ ধরে নাও যে তোমাকে বাড়িতে কাজ দিয়েছে, কাজ করার পর তোমার বাবা বা মা বলেছে যে তুই যদি আজকে এই কাজটা করে দিস তাহলে তোকে আমি 500 টাকা দিব বা তোকে একটা ড্রেস কিনে দিব। তাহলে এটা হচ্ছে পুরস্কার, এর জন্য কিন্তু সেই কাজটা তুই করবি। তাহলে কাজটা আগে হচ্ছে, পুরস্কারটা পরে পাচ্ছি। আবার পেছনেও একই বিষয় যে আমরা যদি ভেতর থেকে মোটিভেট না হই তাহলে কিন্তু আমাদের মধ্যে কিন্তু সক্রিয় অনুবর্তনটা ঘটে না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করতে হবে, তার উপর ফলাফলটা ডিপেন্ড করে। অর্থাৎ কোনো একটা ফলাফল পাওয়ার জন্য কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে কাজ করি, যেটাকে আমরা ইউজুয়ালি মোটিভেশন বলি, যে আমরা কোনো একটা কাজকে প্রতি আকর্ষণ অনুভব করি এবং সেই কাজটা যতক্ষণ পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত না আমরা সেই লক্ষ্যে পৌঁছাচ্ছি। তাহলে সক্রিয় অনুবর্তনে পেছনা পুরস্কার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারপরে যে কি বলছে, বলা যে শিখনের ক্ষেত্রে কেমন শিখনটা হয়, শিশু ও ইতর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের অনুবর্তন বেশি কার্যকরী। অর্থাৎ কিছু কিছু প্রাণী এবং মানে কম বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা প্রাচীন অনুবর্তনের থিওরিটাকে কাজে লাগিয়ে কিন্তু তার মধ্যে শিখন সম্ভব করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে একটা কি আচরণ তৈরি করা বা হ্যাবিট তৈরি করা, অভ্যাসগুলো তৈরি করা প্রতিনিয়ত। যেমন ছোট বাচ্চাদেরকে আমরা বারবার কোনো কবিতা পড়িয়ে তাদেরকে মুখস্থ করে দিই, বা বারবার কোনো মানুষকে দেখিয়ে তার নাম বলে তাকে মনে করিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু বড় মানুষদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়, এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাবিটগুলো বা এই আচরণগুলো আমরা তৈরি করতে পারি। অন্যদিকে বলছে উন্নত বুদ্ধি ও মানুষের দৈনন্দিন জীবনে অপারেন্ট অনুবর্তন বিশেষভাবে কার্যকরী। অর্থাৎ আমাদের বেশি বয়সে বা আমরা অ্যাডাল্ট এডুকেশন বা যেটাকে আমরা বয়স্ক শিক্ষা বলি, বা বয়স্ক শিক্ষা তো না, একটা ম্যাচিউর লার্নিং, অ্যাকচুয়ালি বড় হয়ে বেশি বয়সে যে শিক্ষাটা জরুরি সেখানে কিন্তু অপারেন্ট কন্ডিশনিংটা জরুরি। যেমন যদি আমরা দেখি, তাহলে বর্তমানে আমরা পড়তে বসবো, অর্থাৎ ক্লাস 12 আমরা পড়ি, তাহলে বর্তমানে আমরা পড়তে বসবো
যে আমাকে রেজাল্ট ভালো করতে হবে, আমাদের এই চিন্তাটা কিন্তু থাকবে, এর পরিপ্রেক্ষিতে আমি পড়তে বসি। এরকম না যে আমাকে আমাকে যদি আমি পড়তে না বসি তাহলে আমাকে গালি দিবে বা আমাকে মারবে। তাহলে এই বিষয়টা ছোট বয়সে আমাদের কাজে লাগে যে না, এখনই বকা দিবে পড়তে না বসলে। কিন্তু এখন কিন্তু সে পুরোপুরি সেটা উল্টো, এখন নিজে থেকে আমরা পড়তে বসে যদি না পড়ি তাহলে খারাপ রেজাল্ট হবে, খারাপ রেজাল্ট হলে আমাদের কি কি শুনতে হবে, কি কি দেখতে হবে, কি কি অপরচুনিটি আমরা পাবো না, এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা আজকে পড়তে বসি। এই জন্য বলা হচ্ছে অপারেন্ট কন্ডিশনে উন্নত বুদ্ধি ও মানুষের দৈনন্দিন জীবনে অপারেন্ট পরিবর্তন কার্যকরী, আর শিশু এবং ইতর প্রাণীদের ক্ষেত্রে এটা আমরা কিন্তু এই প্যাভলভের প্রাচীন অনুবর্তনটার মাধ্যমে আমরা শিখন নিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এরপরে আমরা এরপরের দিন আলোচনা করব যে তোমাদের শিখন কৌশল অধ্যায় থেকে এসএকিউ কোশ্চেন হয়ে গেছে, এমসিকিউ গুলো বাকি রয়েছে, এরপরের দিন আমরা এমসিকিউ গুলো সেখানকার আলোচনা করে নেব। তারপরে আমরা একদম আমাদের সাবজেক্টের প্রথম দুটো অধ্যায় শেষ হয়ে যাবে, অর্থাৎ সব থেকে বড় অধ্যায় কিন্তু এই দুটোই, শিখন এবং শিখন কৌশল। তারপরে আমরা এক একটা অধ্যায় দু তিনটা দু তিনটা ভিডিওর মধ্যে আমরা শেষ করে দিতে পারবো। আর কারো যদি ডাউট থাকে যে টাইমের আগে সিলেবাস শেষ হবে কিনা, তাহলে তোমাদেরকে আমি প্রথমে বলেছি ডিসেম্বরের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে দেবো, মানে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট আমি করে দেব বা হয়ে যাবে। তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করবে, আমাকে জানাবে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।